সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে আলিপুরদুয়ার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান পদের জন্য শপথ গ্রহণ করলেন প্রাক্তন প্রশাসক মন্ডলের চেয়ারম্যান প্রসেনজিৎ কর। শপথ বাক্য পাঠ করান মহকুমা শাসক বিপ্লব সরকার। প্রথমে পৌরসভা প্রেক্ষাগৃহে প্রত্যেক কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর পৌরসভার হল ঘরে 20 জন কাউন্সিলরের মাঝে চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় প্রসেনজিৎ করকে। নবনিযুক্ত চেয়ারম্যান পদের শপথ বাক্য পাঠ করানো হলো। এখনো পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়নি। অন্যদিকে পৌরসভার শপথ এই বাক্য পাঠ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান হিসেবে মাম্পি অধিকারীর নাম ঘোষণা করেন নবনিযুক্ত চেয়ারম্যান প্রসেনজিৎ কর। সূত্রের পাওয়া খবর অনুযায়ী রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নামের তালিকা চিঠি মারফত বিশেষ খামে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে এসে পৌঁছয়। এরপর নির্বাচিত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সামনে নাম ঘোষণা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ শেখ বড়াইক। অভিনন্দন জানাচ্ছি আমার এখানে যারা বয়স্করা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি যে আজকে আমাকে এখানে চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করা হলো। তার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আগামী দিনে যে কাজ আমরা মানুষের জন্য করব আপনাদের কাছে সকলকে নিয়ে দেখে একসাথে কাজ করব। আলিপুরদুয়ারের মানুষের স্বার্থে ডেভেলপমেন্টের স্বার্থে কাজ করব। তো আজকে এই কাজে সকলে মিলে একসাথে যাতে আমরা কাজ করতে পারি আগামী দিনে সেটাই আমাদের সকলে মিলে একসাথে পথ চলার অঙ্গীকার আজকে থাকবে। আজকে কাজ যাতে আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তার জন্য আজকে আমি আমাদের এখানে 17 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মান্তি মান্তি অধিকারী মান্তি অধিকারীকে আজকে এখানে ভাইস চেয়ারপার্সন হিসাবে আমি নির্বাচিত করলাম। 1993 সালে আমার কর্তব্য সমূহ যথাযথ পালনের জন্য চেয়ারম্যান হিসাবে আমাদের বিবেচনার জন্য প্রমাণিত অথবা আমার জ্ঞান হবে জ্ঞাত হবে অথবা প্রত্যক্ষভাবে কোনো ব্যক্তি অথবা ব্যক্তিবর্গের কাছে তা জানাবো না অথবা প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে। প্রসঙ্গিক পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতিটি সত্যকার বিশ্বাস ও আনুগত্য পালন করব এবং যে কর্তব্য সমূহ আমি প্রবেশ করতে চলেছি বিশ্বাসভাবে আমি তা পালন করব। ঈশ্বরের নামে এই
এনি নবনিযুক্ত চেয়ারম্যান প্রসঞ্জিত কর এবং ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী তারা কি জানিয়েছেন শুনব। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি ক্রীড়া সেরা ডট ডট চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িত পরামর্শদাতা ডট অনিল কুমার সিং নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজ ডট করিবি আবিন আরএমও ইনচার্জ হাজাজি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 424 ঘন্টা সিটি ভি নজরদারির অধীনে মানুষ বিশ্বাস করে মাথা উঁচু করে আমাদেরকে সমর্থন করেছে। আমরা মানুষের প্রত্যাশাকে মর্যাদা দিয়ে মাথা নিচু করে মানুষের জন্য কাজ করবো, এটাই আমাদের। কোন কাজকে প্রাধান্য দিচ্ছেন? সব কাজই আমাদের কাছে সমান, সব কাজই আমাদের কাছে গুরুত্ব। মানুষের রায়কে মর্যাদা দিয়ে সব কাজ আমরা সমান গুরুত্ব সহকারে কাজ করবো। পানীয় জলের কাজ এখনো অসমাপ্ত রয়েছে। পানীয় জলের আপনারা দেখেছেন, আমি যখন পাঁচবার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপার্সন ছিলাম, আমরা পাইপলাইন পাতার জন্য বিভিন্ন ওয়ার্ডে কাজ চালু করে দেওয়া হয়েছে। এখন আমাদের নতুন বোর্ডে আমাদের সকলে মিলে যাতে বাড়ি বাড়ি খুব শীঘ্রই পৌঁছে দেওয়া যায় পানীয় জলের ব্যবস্থা, সেটা আমরা আরও কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আনন্দ লাগছে, কিন্তু তার সাথে সাথে দায়িত্ব মনে হয় আরো অনেক বেড়ে গেল। সবাই আমাদের পাশে, ভালোই লাগছে। মানে মানুষের জন্য কি কি করতে চান? দেখেন,